ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে কিন্তু শুক্রবার, আর এখন কিন্তু ঘড়িতে বাজে সন্ধ্যা 6:15 কি 20 মতো এরকম বাজে। সকাল থেকে কিন্তু কোনো রকম ব্লগ স্টার্ট করতে পারিনি, কেননা বলেছিলাম না যে আমাদের ইনভার্টারটা খারাপ হয়ে গেছে। এবার কালকে রাত থেকে ইনভার্টারটা কোনো কাজ করছে না, মানে সকাল থেকে, মানে কালকে যে করছে না সেটা অতটা বুঝতে পারিনি। এবার সকালবেলা যেই কারেন্ট গেছে আর কি, ইনভার্টার কোনো কাজ করছে না। এবারে মানে পুরো যে মানে লোডও ভালো চলে না, মানে যদি একটা লাইটও চলে বা কিছুই যদি না জ্বালাচ্ছি তাও কোনো লোড নিতে পারছে না আর কি। এবার যিনি সারিয়ে দিয়ে গেছেন উনি এসে ইনভার্টার নিয়ে চলে যাবেন বলেছেন। এবার সকাল থেকে পুরো অন্ধকার ছিল, মানে কোনো আমরা কোনো রকমের টর্চ নিয়ে নিয়ে রান্না করেছি। এবার রান্না করেছি বলতে ওই ভাত করেছি আর একটু ডাল করেছি এই, আর চিকেন করার কথা ছিল। চিকেনটা কিরকম অবস্থায় অর্ধেক হয়েছে আপনারা দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন চিকেনটা এইরকম অবস্থায়, মানে পেঁয়াজটা দিয়ে চিকেনটা এইরকম অবস্থায় হয়েছে। আর মানে মশলাটা ইয়ে করতে যাব, মানে মিক্সিতে করতে যাব, সে তো কারেন্ট নেই, মানে এলো না, তো এলোই না, এলো হলো ওই 4:15-20 এইরকম সময় এলো আর কি। তো সেই কারণে এখন যেহেতু 6:15-20 বাজে, সেই কারণে আমি চিকেনটা রান্না করার জন্য চলে এসেছি আর কি। এই অবস্থায় পড়েছিল এতক্ষণ ধরে। এবার চলুন দেখি কি ব্যবস্থা করা যায় আর কি। মশলাটা করে নিই, আর এইটা কড়াইতে ইয়ে বসিয়ে দিয়েছি, মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দেখি চলুন কি করা যায়। এখনো মনে হয় পুরোপুরি গরম হয়নি। আর এই পাশে কি করেছি বলুন তো, ওই দুধ নিয়ে এসেছিল, দুধ নিয়ে এসেছিল, সেই দুধটা আমি বসিয়ে দিয়েছি। এটা গরম করতে থাক, হতে থাক গরম। আর এইদিকে চিকেনটা পুরো মশলা টশলা পুরো রেডি করা ছিল, দেখবেন দাঁড়া। এই যে মিক্সি এরকম অবস্থায় ধরে রাখা ছিল, এরকম অবস্থায় মানে সমস্ত মশলা টশলা এরকম অবস্থায় এইভাবে রাখা ছিল। এখন এটা যাবে হওয়ার জন্য, চলুন এটাকে করে নিয়ে আসি, তারপরে আবার দেখাচ্ছি। সকালবেলা মনে হয় 10টার আগে কারেন্ট গেছে, আর এলো তো ওই তো বললাম তো 4:10-15 মতন বাজে তখন এসছে। আর এতক্ষণ মানে কোনো মাছেরা কোনো অক্সিজেন ফক্সিজেন কিছু পায়নি, তো আমার ভীষণ টেনশন হচ্ছিল যে কি জানি আবার কি হয় না হয়, মানে ইনভার্টার ছাড়া তো কোনো ব্যাপার নয়, মানে চলে কোনো না কোনো সময়, কিন্তু এরকম তো হয়ও না যে মানে কেনা থেকে মানে 3.5-4 বছর মতো হয়ে গেল, তার মধ্যে মানে এইবার প্রথম এইরকমভাবে ইয়ে হয়েছে। আগে একবার হয়েছিল, মানে বছর খানেক আগে একবার হয়েছিল, মানে সামান্য একটু প্রবলেম হয়েছিল, একটু দেখে দিয়ে চলে গেছিলো, ঠিক হয়ে গেছিলো, কিন্তু এইবারই এরকমভাবে ইয়ে করছে। যাই হোক, আমার একটা পার্সেল এসছে সকালবেলা, এইটা এইটা নেওয়া হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন আমি এটা এই যে দেওয়া রয়েছে এখানে। তো কীরকম কী কাজ করছে না করছে এখনও পর্যন্ত আমি সেরকম বুঝতে পারছি না, মানে যখন বুঝতে পারবো তখন আপনাদেরকে বলবো যে কীরকম কী কাজ করছে, কারণ এইটা এই ফার্স্ট লাগিয়ে আমি কথা বলছি আপনাদের সাথে। এটা এসছে ওই একটু বেলার দিকে, মানে কটা হবে 10:30 এরকম এসছে আর কি। এই যে তা আমি খুলেছিলামও না, ওর পাপা এলো আজকে সকালবেলা, মর্নিং ডিউটি ছিল, সকালবেলা এলো, এসে তারপরে আমি বললাম খুলে দেখো, মানে পুরো দেখছেন না পুরো প্লাস্টিক দিয়ে পুরো প্যাকিং করা ছিল আর কি পুরোটা। আমি যে এমনিই অন্ধকার, তার মধ্যে আমার অত ধৈর্য নেই যে খুলে খুলে দেখবো। যাই হোক, ভেতরটা কিন্তু এই যে এইরকমভাবে এসছে, ভেতরটা কিন্তু এরকমভাবে এসছে একটার মধ্যে। তো এক মিনিট, আমি সমস্ত ইয়েগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এইটা একটা এসছে, এই দেখতে পাচ্ছেন চলছে, এই যে গ্রিন কালার বাতিটা, এটা মানে জ্বলেই থাকবে যতক্ষণ আপনি ইউজ করবেন। এই একটা এসছে, আরেকটা আমি ফোন থেকে খুলে দেখাচ্ছি দাঁড়ান।
পাসবোর্ডতে এই একটা এই একটা দিয়েছে, এটা হলো মোবাইলের পিছন দিকে লাগানোর জন্য এইটা, আর এইটা হলো আপনি এইখানে সেট করবেন মাইকটা, আর এটাতে চার্জ করবার জন্য এই তারটা দিয়েছে, আর আইফোনের জন্য এই যে এইটা, মানে এইটা এর পিছনে এরকম ভাবে লাগিয়ে তবে আইফোন গুলোতে লাগাবেন। এইগুলো এইটা আপাতত আমার কোনো কাজে লাগবে না। আর এই যে এইটা একটা দিয়েছে, এটার মধ্যে এই তারটা ছিল, এই তারটা ছিল, এই হলো পাঠিয়েছে, আর এই এই হলো বক্স। এখন এইটা আমি চার্জে বসিয়েছিলাম দুপুরবেলা, কারেন্ট আসবার পরে আমি এটা চার্জে বসিয়েছিলাম। এখন জানি না, দেখি মানে ভিডিও করছি এটা করে, এটা নিয়ে আমি ভিডিও করছি, এবার তারপরে কীরকম কাজ করছে কি ব্যাপার সেটা দেখবো আর কি। যখন আমি ভিডিওগুলো ইয়ে করবো দেখবো, তখন বুঝতে পারবো যে আগে কীরকম কাজ করছিলো আর এরকম এখন কীরকম কাজ করছে। সেটা দেখার পর তবে আমি আপনাদের রিভিউটা দিতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কীরকম। যাই হোক, এটা 7 দিনের মধ্যে মানে চেঞ্জ করবার অপশান আছে আর কি, সেই কারণেই অ্যাকচুয়ালি নিয়েছি। আর এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া, আর 520 টাকা সম্ভবত এটা নিয়েছে। এখানে তো কিছু দাম দাম কিছু লেখা নেই, এটা 520 টাকা মতো নিয়েছে। এখন বলে দিলাম আপনাদের সব কিছুই, এছাড়া আর কিছু দেখানোর মতন নেই। এই চলুন, আমি ওদিকে আবার চিকেনটা কষানোর জন্য দিয়ে এসছি, ওটা একবার দেখে আসি, তারপরে আবার কথা বলছি। চলুন, যেহেতু কীরকম কী ব্যাপার এখনও কীরকম সেরকম কিছু বুঝতে পারছি না, সেই কারণে এই সমস্ত যা যা পাঠিয়েছে সেগুলো সব এরকম করেই রেখে দেবো, কেননা পাল্টাতে হয় না, কী হয় তার তো কিছু ঠিক নেই। চলুন এভাবেই গুছিয়ে রেখে দিই। আর জানেন, শীর্ষেন্দু ডান্স ক্লাসে গেছে, মানে শুধু ডান্স ক্লাসে যায়নি, ডান্স ক্লাস থেকে তারপরে ড্রয়িং করে তারপরে ও বাড়ি আসবে, মানে ওই 7টায় ছুটি হবে। মানে চিকেনটা কিন্তু আবার মানে বন্ধ করে আবার যেতে হবে, মানে এই এক চিকেন কবার ধরে আমি গ্যাস বন্ধ করছি একবার ভাবুন। প্রথমে তো হতে হতে একবার কারেন্ট ছিল না, সেই কারণে বন্ধ করেছি, বন্ধ ওইভাবেই রেখে দিয়েছি। কালকের মাছটা ভাগ্যিস ছিল জানেন, ওই দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে গেছে ডাল দিয়ে। আর এখন এটা করে রাখি, রাত্রেবেলা হয়ে যাবে আর কালকেও হয়ে যাবে, কারণ না দুপুরের জন্যও তো এক্সট্রা নেওয়া ছিল, সেটা তো আর খাওয়া হলো না, হয়ে যাবে তাই। নিন, এই যে হয়ে গেল, এটা এইভাবে রেখে দিই, পরে আবার দেখছি। আমার এই চিকেনের অবস্থাটা এখন এরকম, প্রায় 6:45 মতো বাজতে যায়, পুরো এখনো বাজেনি 6:45, ওই একটু বাকি আছে আর কি। আমার শীর্ষেন্দুকে আনতে যেতে হবে, চলুন ওকে আগে নিয়ে আসি, তারপরে আমার বাকি চিকেনটা শেষ করব। চলুন, শীর্ষেন্দুকে আমার নেওয়া হয়ে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন, এখানে সরস্বতী পুজো হয়েছিল, এখনো পর্যন্ত এখানে লাইট টাইট সব জ্বালানো রয়েছে, ফাংশন মনে হয় হবে আজকে এই কারণে। চলুন দেখাচ্ছি কিরকম মণ্ডপটা সাজিয়েছিল। দেখে চলো লাইটের তার, মণ্ডপটা এইদিকে, ওই সরস্বতী পুজোর জন্যই সব মানে এখনো ইয়ে করছে। দেখুন কি সুন্দর করেছে, চলুন। আর এখানে এই যে ফাংশনের জন্য সব ইয়ে করেছে, চলুন বাড়িতে যাই আবার, মানে আমি তো তালা দিয়ে বেরিয়ে এসেছি, ওই যিনি আমাদের ইলেকট্রিকের জন্য আসবেন, দাঁড়ান দাঁড়ান, উনি আবার চলে আসবেন, ফোন করেছিল আমাকে, যেন তাড়াতাড়ি যেতে হবে, ও পাপা ঘুমাচ্ছিল তো আমি বাইরে দিয়ে তালা লাগিয়ে চলে এসেছি, নাহলে উনি আবার এসে দাঁড়িয়ে থাকবে। চলুন বাড়ি যাই, বেশি দূর নয়, পৌঁছে যাব মিনিট দশেকের মধ্যে। চলুন বাড়ি যাই, গিয়ে আবার কথা বলবো। চিকেনটা কিন্তু এখনো কষানো হচ্ছে, পুরো হয়নি এখনো, শীর্ষেন্দুকে নিয়ে এসেছি, এই 15-20 মিনিট হয়েছে, ওকে দুধ টুধ খাইয়ে দিলাম, তারপরে আবার বাকিটা হচ্ছে। চলুন করতে থাকি, হয়ে গেলে আবার দেখাচ্ছি। দেখুন ওই যে শীর্ষেন্দু কি করে বেড়াচ্ছে, আর ওই উনি এসছেন আমাদের ইনভার্টার সারাতে, দেখা যাক কি হয় না হয়।
সারাদিন যা অবস্থা হয়েছিল আমাদের, আর কি বলবো, আপনাদের সঙ্গে কথাই বলতে পারিনি, পুরো অন্ধকার ছিল তো। ওই দেখছেন টর্চটাকে চার্জে বসিয়েছি, এই টর্চ নিয়ে কাজ করতে হয়েছে। ডান্স ক্লাস থেকে এসছে না, তাই ডান্স করার এত ইচ্ছা হয়েছে। চলুন দেখি দিকে কি অবস্থা। আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, শীষেন্দুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই শোয়ার জন্য বিছানায় চলে গেছে। আর আমার এই যে দেখুন সোফার কি অবস্থা করে রেখেছে, এগুলো সব গোছাতে হবে, দুধ খাওয়া বাকি রয়েছে সেটা খেতে হবে, খেয়ে আমি শুতে চলে যাব। তো আজকে সারাদিন মানে সন্ধ্যে থেকে অনেক কাজ বাজ করেছি আর কি, মানে এখন আর ভালো লাগছে না, মানে পরিশ্রম পরিশ্রম লাগছে আর কি, ক্লান্ত লাগছে, ঘুমাতে হবে। ওই দেখুন সোনা, গুড নাইট বলো। তো চলুন আজকে এই পর্যন্তই, গুড নাইট, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।